প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। ক্রিপ্টো এশিয়া চ্যানেলের ভিউয়ার্সরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে আমাদের একটা ক্রিপ্টো ট্রেডিং শর্ট কোর্স চলতেছে। মূলত আজকে আমরা ক্রিপ্টো ট্রেডিং শর্ট কোর্সের একটা ভিডিও মেক করতেছি, যে ভিডিওটা মূলত হচ্ছে সবার জন্য এলিজেবল করে দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায়, বিকজ অফ যারা কোর্সে পেমেন্ট করে কোর্স করছে তাদের স্পন্সরেই মূলত ভিডিওটা পাবলিশ করা হচ্ছে। সো দ্যাট আমরা আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। সো যে কোনো প্রকার ট্রেডিং, নট অনলি ক্রিপ্টো ট্রেডিং বাট অলসো আপনার হচ্ছে MT4 MT5 প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সঠিকভাবে ধরতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো প্রকার ট্রেডিংয়ে আপনি প্রফিট করতে পারবেন। সো আপনাকে যে কোনো ট্রেডিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে এনআপ ধারণা নিতে হবে। সো ফ্রেন্ডস, আমরা ইতিমধ্যেই বাইন্যান্স, হবি, ম্যাক্সি, বাইবিট সহ অন্য যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে আপনার হচ্ছে ডিপোজিট এবং উইথড্র করতে হয় বা পিটুপি এর মাধ্যমে কীভাবে আপনি USDT কিনবেন, সে বিষয়ে আমাদের ভিডিও ইতিমধ্যেই পাবলিশ করা হয়ে গিয়েছে। সো আমরা আজকে চতুর্থ এই ফিচারে মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। সো আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাওয়ার আগে আমি আপনাকে একটু সাতোশি অ্যাপের মধ্যে আমি লাইভ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখিয়ে দিতে চাই। সো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যারা আপনার ক্রিপ্টো ট্রেডিং করেন তাদের জন্য সাতোশি অ্যাপটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে এখানে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুব ইজিলি আপনার ট্র্যাক করা যায় এবং এখান থেকে খুবই কিন্তু ফ্লুয়েন্টলি এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, আর এখান থেকে দেখে আপনি কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারবেন এবং এক্সিট করতে পারবেন। সো আফটার অল আমি যে বিষয়টা আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে এখানে দেখেন যে মার্কেট কিন্তু অলরেডি আপার ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপার ট্রেন্ডিংয়ে থাকলে আপনি কখন মার্কেটে এন্ট্রি নেবেন সেটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে অথবা সেলের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আপনাকে আমি একটু বেসিক্যালি ধারণা দিতে চাই। তো আফটার অল এখন যে ক্যান্ডেলস্টিকটা এখানে তৈরি হয়েছে সে বিষয়টা আমি আপনাকে একটু জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট অলরেডি আপে যাচ্ছে। সো এই মার্কেট কিন্তু এখন এখান থেকে আরও 5 মিনিট আপে যাওয়ার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ মাত্র 2টা আপার ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখান থেকে আরও 3টা আপার ক্যান্ডেল তৈরি হবে, এরপর কিন্তু আবার ডাউন ক্যান্ডেল তৈরি হতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যখন আপার ক্যান্ডেল তৈরি হয়, আমি আপনাকে বিস্তারিত পুরো ভিডিওটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ ডাউন ক্যান্ডেল, যেটাকে আমরা বলি যে ব্যারিশ ক্যান্ডেল। সো ব্যারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পর কিন্তু এখানে নীল ক্যান্ডেল তৈরি হয়েছে, বা নীল ক্যান্ডেল বা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল অথবা আপার ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আপার ক্যান্ডেলটা যখন অনেক বড় ক্যান্ডেল হয়ে গিয়েছে, সো দ্যাট এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি একটা রেড ক্যান্ডেল তৈরি হতে পারে, যেটা কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। সো এই মার্কেট ট্রেন্ডটা কতক্ষণ পর্যন্ত আপে যাবে সেটা হচ্ছে ডিটারমিন করাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি সেটা ডিটারমিন করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু মার্কেটে যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারবেন। সো আফটার অল এখানে দেখেন যে এটা হচ্ছে আপনার এন্ট্রি নেওয়ার জন্য বেটার পয়েন্ট ছিল এবং এটা হচ্ছে আপনার মার্কেটে সেল অর্ডারে এন্ট্রি নেওয়ার জন্য আপনার বেটার পয়েন্ট ছিল। সো দ্যাট এখানে আপনার এই বিষয়গুলো জানতে হবে। তো আফটার অল এখন মার্কেট আপার ট্রেন্ডিংয়ে রয়েছে, হয়তো একটা রেড ক্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই রেড ক্যান্ডেলটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই রেড ক্যান্ডেলটা একটু হয়তো নেমে আসবে, নামার পর আবার কিন্তু আপনার হচ্ছে ব্লু ক্যান্ডেল বা নীল ক্যান্ডেল তৈরি হবে, যেটা আপার ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো দ্যাট এই অবস্থায় এখন মার্কেট যে অবস্থায় আছে, অর্থাৎ এখন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলে আপনার হচ্ছে এখানেই মার্কেটে এন্ট্রি নেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না, এটা একটা বিপজ্জনক জোনে রয়েছে, কারণ এখান থেকে আপে যেতে পারে ডাউনেও আসতে পারে। বিকজ অফ এখানে কিন্তু দেখেন যে মুভিং এভারেজ লাইনের যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে গেছে। সো এরকম ভাঙা রেখা অবস্থায় মার্কেটে এন্ট্রি নেওয়াটা কিছুটা ডিফিকাল্ট, অর্থাৎ এখানে একটা রিস্কের ব্যাপার রয়েছে। সো দ্যাট এই অবস্থায় এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না, এখান থেকে একটু অপেক্ষা করতে হবে। যদি এটা আরেকটু আপে যায় সেক্ষেত্রে সেল অর্ডার সাবমিট করতে পারেন, বা যদি আপে না যায় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার বাই অর্ডার দেওয়াটা এখন একদমই সমীচীন হবে না। আমরা চলে যাচ্ছি আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আজকে 6টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, যে প্যাটার্নগুলো আমি এখানে ছবিতে রেখেছি সেটা আপনাকে একটু আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আফটার অল এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মূলত কী। দেখতে পাচ্ছেন এখানে 6টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, আমি জাস্ট একটু আপনাকে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আজকে একটু দেখাবো। তো এটা হচ্ছে দেখেন যে আপনার হচ্ছে বুলিশ অ্যান্ড ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিন্স হচ্ছে আপার ট্রেন্ড, আর ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিন্স হচ্ছে ডাউন ট্রেন্ড, বা আপনার মার্কেট যখন নিচের দিকে যায় অর্থাৎ দাম যখন কমতে থাকে। সো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যদি একটু দেখাই, যে এটা যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে আমরা সব থেকে বিবেচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় তখন কোথায় এই পসিবিলিটি তৈরি হয়েছে সেটা আপনাকে জানতে হবে। খেয়াল করেন এটা ডাউন ট্রেন্ডে ছিল। সো ডাউন ট্রেন্ডে থাকার পর আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেখেন ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড থেকে কখন আপার ট্রেন্ডিংয়ে গেছে, এই যে এখানে যে বড় ছবিটা আছে দেখেন যে অলমোস্ট এখান থেকে ডাউন ট্রেন্ডে এখানে এসেছে, এখান থেকে আসার পর এখান থেকে মার্কেট কিন্তু আপে যাওয়া শুরু হয়েছে।
সো কখন আপেজ শুরু হলো তখন এই ক্যান্ডেলের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে দেখেন, যে এখানে কিন্তু দেখেন যে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা ছোট, এরপর ব্লু ক্যান্ডেলটা বা আপনার হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু বড় হয়েছে, অর্থাৎ এখান থেকে আপে যাওয়া শুরু হয়েছে। সো এখন আপনি এই ইমেজের লাস্টে একটু খেয়াল করেন, যে ইমেজের এই যে আপনার নিচে মার্ক করা অংশটা একটু খেয়াল করেন, যে এখানে তাহলে আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন যে এখানে আপনার এই ক্যান্ডেলটাই কিন্তু এটা, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে গ্রাজুয়ালি আসার পর এখান থেকে আপ যাওয়া শুরু হয়েছে। সো এই যে এখানে যে ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে আপনার হচ্ছে হ্যামার ক্যান্ডেল বা বুলিশ বা ব্যারিশ ক্যান্ডেল, যেটা হচ্ছে আমি ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আপনাকে শেখাবো। তো আমি এটা একটু ধারণা দিচ্ছি কেন, যে আপনি এটা শিখলে হয়তো বা আপনার মনে হতে একটা কনফিডেন্স চলে আসবে যে না আসলে আমি মার্কেট ট্রেড করতে পারবো। সো যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো তখন মার্কেট আপে যাওয়া শুরু হয়েছে। তো এখানে যেহেতু শুধুমাত্র ক্যান্ডেল দেওয়া আছে, এখানে কিন্তু মুভিং এভারেজ লাইন, এমএসসিডি, আরএচআই, তো এই জিনিসগুলো দেওয়া নাই, আমরা এই জিনিসগুলো পরবর্তীতে আবার আমরা শেখার চেষ্টা করব, শিখবো পর্যায়ক্রমে। সো আফটার অল যখন রেড ক্যান্ডেল আসতে আসতে আপনার হচ্ছে রেড ক্যান্ডেলের মাঝে ব্লু ক্যান্ডেল বা নীল ক্যান্ডেল আসবে, তখন কিন্তু আপনার মনে তখনই আপনি কিন্তু মার্কেটে এন্ট্রি নেবেন না, বাই ট্রেড নেবেন না, বিকজ অফ দুইটা তিনটা চারটা রেড ক্যান্ডেল আসার পর একটা ব্লু ক্যান্ডেল আসবে, এটা ন্যাচারাল বিহেভিয়ার মার্কেটের। সো দুইটা তিনটা যখন রেড ক্যান্ডেল আসছে তখন স্বাভাবিকভাবেই একটা নীল ক্যান্ডেল আসবে, আবার সেটা কিন্তু ফল করে আবার রেড ক্যান্ডেল তৈরি হবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর যখন আবার ট্রেন্ডিংয়ে যাবে তখন তিনটা বা চারটা ব্লু ক্যান্ডেল আসবে, আসার পর একটা কিন্তু আপনার রেড ক্যান্ডেল আসতেই পারে, এটা কিন্তু মার্কেট আপার ট্রেন্ড, অর্থাৎ মার্কেট সমানেই কিন্তু যে উঠে যাবে এমনটা নয়। এই জন্য আপনাকে হচ্ছে খেয়াল করতে হবে যে মুভিং এভারেজ লাইনটা কি ইন্ডিকেটর দিচ্ছে, তো ওটাও আপনাকে জানতে হবে। সো এখানে আপার ক্যান্ডেল তৈরি হওয়ার বা মার্কেট ট্রেন্ড আপে যাওয়ার যখন পসিবিলিটি তৈরি হয় তখন কী বিহেভিয়ারটা থাকে ক্যান্ডেলগুলো, সেই বিষয়টা আমি আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো এখানে আরেকটা হিসাব আছে, সেটাকে বলে পিপস। তো পিপসের হিসাবটা আর একটু জটিল, সো আমরা এটা পরে দেখবো। এখন দেখেন যে এটা আমরা গেলাম বুলিশ ক্যান্ডেল বা আপার ট্রেন্ডিং, তো এখানে দেখেন একটা ব্যারিশ ক্যান্ডেল বা ডাউন ট্রেন্ডিংয়ে রয়েছে। সো ডাউন ট্রেন্ডিং কখন তৈরি হয় সেটা একটু খেয়াল করেন, যে মার্কেট এখান থেকে কিন্তু আপে গিয়েছিলো, তো আপে যাওয়ার পর যখন এই যে ব্যারিশ ক্যান্ডেল তৈরি হবে তখন নীল রেখার থেকে লাল, অর্থাৎ নীল ক্যান্ডেল থেকে লাল ক্যান্ডেলটা বড় হবে। যখন নীল ক্যান্ডেল থেকে লাল ক্যান্ডেলটা বড় হবে তখন তো মার্কেট ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা তৈরি হয়। এখানে কোনো কোনো প্রেডিকশনই 100% অ্যাকুরেট না, এটা কেউ বলতে পারবে না, কারণ এটার অ্যাকুরেসি 70-80%, অর্থাৎ আপনি অ্যানালাইসিস করবেন, করার পর বুঝবেন যে এটা হ্যাঁ এখন ডাউনে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আরেকটা বিষয় এখানে আমি একটু দেখাই আপনাকে, দেখেন যে যখন আপনার মার্কেট আপার ট্রেন্ডিংয়ে যায়, অর্থাৎ গ্রাফ ভাঙা ভাঙা থাকে, অর্থাৎ হচ্ছে মুভিং এভারেজ লাইনটা ভাঙা ভাঙা অবস্থায় থাকে, তখন একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু এটা কিন্তু মুভিং এভারেজ লাইন ভাঙা অবস্থায় ছিল, তারপরে মার্কেট কিন্তু আপে গিয়েছে। সো আপে যখন যাবে তখন দেখবেন যে আপার ক্যান্ডেলগুলো অর্থাৎ নীল ক্যান্ডেলগুলো তখন বড় হবে এবং লাল ক্যান্ডেলগুলো ছোট হবে, আবার যখন ডাউন ট্রেন্ডে আসবে তখন কিন্তু লাল ক্যান্ডেলগুলো বড় হবে, নীল ক্যান্ডেলগুলো ছোট হবে। তো এভাবেই কিন্তু মূলত আপ এবং ডাউনটা আপনার হচ্ছে প্রেডিকশন করা যায়। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডার্ক ক্রুড কাভার যেটাকে বলে, আপনার এখানে দেখেন যে নীল ক্যান্ডেলটা বড় হয়ে একটু ডাউন হয়ে আপার হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে আপার হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এরপর কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। সো রেড ক্যান্ডেল প্রথমটা যখন আসবে, অর্থাৎ মার্কেট যখন অপোজিট ডিরেকশনে যায়, আপার ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যায়, তখন অপোজিট ডিরেকশনে যাওয়ার পর ফার্স্ট ক্যান্ডেলেই কখনো মার্কেটে এন্ট্রি নেওয়াটা সমীচীন না, বিকজ অফ প্রথম একটা ক্যান্ডেল আসতেই পারে, এরপর আবার আপে চলে যেতে পারে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যে সেকেন্ড ক্যান্ডেলটা কী আসতেছে, যদি পরপর দুটা লাল ক্যান্ডেল আসে তার মানে বুঝতে পারবেন যে এটা হয়তো বা ডাউনের দিকে যাওয়া শুরু হয়েছে, আবার যদি পরপর দুটা নীল ক্যান্ডেল আসে সেক্ষেত্রে মনে করবেন যে মার্কেট এখন আপার ট্রেন্ডে যাওয়া শুরু হয়েছে, আর সেক্ষেত্রে অবশ্যই মুভিং এভারেজ লাইনটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর একটা বিষয় খেয়াল করেন, এখানে দেখেন যে এখানে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড রয়েছে এবং ইভিনিং স্টার রয়েছে। সো ইভিনিং স্টার জিনিসটা কী সেটা একটু আমি আপনাকে বুঝিয়ে দিই, যে এখানে দেখেন যে যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল গ্রাজুয়ালি আপ, দেখেন আপে গিয়েছে, ধরে নিলাম আমরা একটা 5 মিনিটের ক্যান্ডেল প্যাটার্ন। সো এখানে 1, 2, 3, 4 5 পাশা 25 মিনিট মার্কেট আপে গেছে, এরপর আপনার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো ইভিনিং বার বলে মূলত এই জিনিসটাকে, এই যে এটাকে, অর্থাৎ এখানে আপনার না হয়েছে রেড ক্যান্ডেল, না হয়েছে নীল ক্যান্ডেল। সো এই ইভিনিং বারটা এখানে আপে যাওয়ার পর আপার ক্যান্ডেলটা ফিল আপ ছিল, এরপর কিন্তু আপনার হচ্ছে এই যে একটা বার তৈরি হয়েছে যেটাকে বলে আপনার হচ্ছে ইভিনিং বার বা আর্লি বার বলে, এই দেখেন এখানে এইটা কিন্তু আপনার একটা বার তৈরি হয়েছে, এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, অর্থাৎ এটা রেড ক্যান্ডেল আপে যাওয়ার ট্রাই করেছিল পারে নাই, কিন্তু মার্কেট ফল করে ডাউনে চলে আসছে। তো এই ক্যান্ডেলটাতে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন যদি আপনাকে মুভিং এভারেজ লাইন আপনাকে সাপোর্ট করে, যে মুভিং এভারেজ লাইন এক পর্যায়ে দেখবেন এইভাবে উঠে গেছে, তো এইভাবে খাড়ার উপর যখন উঠে যায় তখন কিন্তু ইনস্ট্যান্টলি ডাউনে আসার পসিবিলিটি তৈরি হয়। তো আপনি সাহস করে যদি উপরে লাগাতে পারেন সেটা আপনার জন্য বেটার, আমি এটা আপনাকে লাইভে দেখাবো। সো এখন
আপনার হচ্ছে যখন ডাউনে যায় তখন কিন্তু হ্যামার ডাউন হ্যামার তৈরি হয়, আর যখন আপে যায় তখন আপার হ্যামার তৈরি হয়। এখানে খেয়াল করেন যে এই যে লাল হ্যামারটা কোথায় তৈরি হচ্ছে, আর এখানে আপের ক্ষেত্রে এই যে হ্যামারটা দেখেন উপরের দিকে ওদিকে বলল, এই যে সরলরেখাটা যে তৈরি হয়েছে অর্থাৎ এখানে লাইনটা তৈরি হয়েছে, লাইনটা উপরের দিকে বড়, আর যখন ডাউনে চলে আসে তখন এই যে লাইনটা যে তৈরি হয়েছে লাইনটা নিচের দিকে বড়। সো এই জিনিসটা আপনাকে কিন্তু ধরতে হবে। আর যখন মার্কেট আপে যাবে তখন গ্র্যাজুয়ালি 4-5 ক্যান্ডেল কিন্তু আপনার নীল ক্যান্ডেল হবে, তখন দেখবে যে মার্কেট হিউজ আপ ট্রেন্ড, অর্থাৎ তখন ইনস্ট্যান্টলি ডাউন ট্রেন্ডে আসার পসিবিলিটি কম। আর একইভাবে যখন 3-4 ক্যান্ডেল যখন আপনার রেড ক্যান্ডেল তৈরি হবে তখন কিন্তু আপনার মার্কেট ডাউন ট্রেন্ডের পসিবিলিটি বেশি, ইনস্ট্যান্টলি আপে যাওয়ার সম্ভাবনা কম। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো একইভাবে দেখেন যে যখন এখানে মার্কেটটার আপ গেছিলো, অর্থাৎ এই যে এখানে খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন একটু, যে এখানে এই দেখেন এখানে কিন্তু একটা আপনার ইভিনিং স্টার তৈরি হয়েছে, এই যে এই জিনিসটা আবার একইভাবে এখানে তৈরি হয়েছে। সো এখান থেকে কিন্তু আপে গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আবার দেখেন যে আপে যখন গেছে তো পিপস কতটা আসছে, এখানে আমরা পিপসের হিসাবটা আমি পরে বোঝাচ্ছি, নেক্সট ভিডিওতে বোঝাবো। একইভাবে দেখেন এখান থেকে যখন আপনার ডাউনে যাওয়ার পর একটা আপার হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা এরপরে কিন্তু নীল ক্যান্ডেল আসছে। সো নীল ক্যান্ডেলটা অবশ্যই লাল ক্যান্ডেল থেকে যখন বড় হবে এবং এরকম হ্যামার ক্যান্ডেল তৈরি হবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি তৈরি হবে, তখন আমাকে বুঝতে হবে যে লাস্ট যে ক্যান্ডেলটা আপনি যখন ট্রেডটা নেবেন সর্বশেষ ক্যান্ডেলটা কীরকম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এরপরে ক্যান্ডেলটা কী আসছে। তো এখানে দেখেন যে এখানে কিন্তু মার্কেট আপে যাওয়ার ট্রাই করেছিল বাট পারেনি, ফল করে নিচে আসছে, আসার পর নেক্সট ক্যান্ডেলটা ঠিকই আপ ক্যান্ডেল তৈরি হয়েছে। সো 1-2-3-4 আমি আপনাকে বারবার বলছি যে 1-2-3-4 অথবা 5 ক্যান্ডেল ব্লু ক্যান্ডেল আসার পর একটা রেড ক্যান্ডেল আসতেই পারে, বাট ওখানে আপনার ফট করে ট্রেড ক্লোজ করা যাবে না। একইভাবে যদি আপনি সেল লাগান সেক্ষেত্রে ডাউন ক্যান্ডেল আসার পর 3-4 রেড ক্যান্ডেল আসার পর একটা ব্লু ক্যান্ডেল তৈরি হবে, তখন আবার আপনাকে ওখানে ট্রেড ক্লোজ করা যাবে না, বিকজ আপনাকে 3-4 পর একটা অ্যাজ ইউজুয়ালি একটা ক্যান্ডেল আপার ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল তৈরি হতে পারে। সো ওই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখন এখানে দেখেন যে ব্যারিশ ইনফ্লো যেটাকে বলা হয় ইনগ্লুফিং, সো ইনগ্লুফিংটা দেখেন এখানে মার্কেট কিন্তু একটা সমান্তরাল ট্রেন্ডে ছিল, অর্থাৎ পজিটিভ নেগেটিভ কোনোটাই না, সমান্তরাল ট্রেন্ডে ছিল। তো এরপর যখন মার্কেটটা এখান থেকে গিয়ে ডাউন শুরু হয়েছে তখন দেখেন যে অর্থাৎ ধরেন আপ ট্রেন্ডে মার্কেট আপে যাচ্ছে, ওখান থেকে ডাউনে আসবে, তখন অবশ্যই আপার ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলটা থেকে রেড ক্যান্ডেলটা বড় হবে। ইভেন যখন আপনার এই যে দেখেন যে নীল ক্যান্ডেলটা কিন্তু ছোটো ছিল, রেড ক্যান্ডেলটা বড় হয়েছে, তার মানে এখান থেকে মার্কেট ডাউনে যাওয়া শুরু হয়েছে। সো আপনি কিন্তু এখান থেকে চাইলে এই জায়গায় মার্কেটে এন্ট্রি নিতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। যখন এই ক্যান্ডেলটা দেখবেন যে একবার নিচে চলে আসছে, তখন নিচে আসার পর এটা আপসান ডাউন করছে, তখন আপনি এখানে মার্কেটে এন্ট্রি নিতে পারেন অ্যাজ এ সেল অর্ডার হিসেবে। তো একইভাবে খেয়াল করেন যে মার্কেট যখন ডাউনে যাচ্ছে তখন এই মুভিং এভারেজ লাইনটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, যে মুভিং এভারেজ লাইনটা এখান থেকে কিন্তু আবার এই দিক দিয়ে গ্রাজুয়ালি ডাউন হওয়া শুরু হয়ে যাবে। সো আমি এটা আপনাকে লাইভে দেখানোর চেষ্টা করব, আমি জাস্ট আপনাকে প্যাটার্নটাকে দেখাই। তো এখানে দেখেন যে আরেকটা বিষয় রয়েছে, লার্ন স্টক মার্কেট ইন, সো এখানে বুলিশ ইনফ্লাগিং ইনগ্লুফিং প্যাটার্ন। সো প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার, দেখেন এখানে ডাউন ট্রেন্ডে আসার পর রেড ক্যান্ডেলটা ছোটো, নীল ক্যান্ডেলটা দেখেন বড় হয়ে গেছে, সুতরাং আপনি এই নীল ক্যান্ডেলের মাঝখানে আপনি এন্ট্রি নিতে পারেন। সো এখান থেকে গ্র্যাজুয়ালি আপ হওয়ার পর দেখেন এখানে একটা ওভাল শেপ তৈরি হয়েছে, হওয়ার পর আবার কিন্তু আপে গেছে। সো মার্কেটের এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট কী হতে পারে এবং এটার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো আমরা বিবেচনা করব সে বিষয়টা এখানে বলা হচ্ছে। এখানে দেখেন যে গ্রিন ক্যান্ডেল কমপ্লিটলি ইনগ্লভস দ্য প্রিভিয়াস রেড ক্যান্ডেল বাই পজিশনস অ্যাট দ্য টপ অফ দ্য গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের টপে বাই পজিশনস এখানে বলা হচ্ছে, যে রেড আর্টিকেল যেটাকে বলা হয়েছে সেটা। সো স্টপ লস অ্যাট দ্য বটম অফ দ্য গ্রিন ক্যান্ডেল। সো আপনি স্টপ লস যখন আপনি ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই স্টপ লস একটা ম্যাটার করে, আপনি যদি স্টপ লস না করেন সেক্ষেত্রে আপনার হিউজ হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার গায়েব হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি $100 দিয়ে ধরেন ট্রেড দিচ্ছেন, মার্কেট ডাউন শুরু হয়েছে, তো আপনি স্টপ লস দিয়ে রাখলে আপনি 15%, 10%, 20% পর্যন্ত স্টপ লস দিয়ে রাখলে 20% যদি আপনার চলে যায় সেক্ষেত্রে আপনার ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে, তখন আপনার 80% আপনার কিন্তু ইনভেস্ট সেফ থাকবে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমি আপনাকে পরবর্তী দেখাবো, আমি একটু লাইভে আপনাকে দেখাতে চাই, আমি জাস্ট একটু আপনার সাতোশি অ্যাপে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি বিটকয়েনের ট্রেন্ডিংটা আপনাকে দেখাইতেছিলাম, যেখানে কিনা আপনার আমি এই পর্যন্ত আমাদের ট্রেডটা ছিল। সো এই পর্যন্ত ট্রেডটা ছিল, এখান থেকে আমি একটু জিনিসটা আপনাকে দেখাই যেটা আমি আপনাকে বলেছিলাম আর কি। তো আমরা যখন মার্কেট আমরা অ্যাপটা ওপেন করি তখন কিন্তু আমাদের এইখানে আমরা ছিলাম। তো আমি আপনাকে বলেছিলাম যে এখান থেকে যেহেতু মুভিং এভারেজ লাইন এখন ক্র্যাশ করছে, সো মার্কেট এখান থেকে আপে যাবে নাকি ডাউনে যাবে এটা কিন্তু বোঝা কঠিন। সো দ্যাট এখান থেকে আমরা ধরেন আমরা এখানে মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম, সো এখানে এন্ট্রি নেওয়ার পর আমাদের এখান থেকে ধরো আমার 24,667 ছিল, সেখান থেকে 24,705 গেছে।
তো আপনারা এখান থেকে কিন্তু আমরা 10% মোস্ট প্রবাবলি 15% পর্যন্ত প্রফিট হয়তো বা হয়ে যেত, বাট এখান থেকে মার্কেট যে কোনো সময় কিন্তু রাউন্ড চেঞ্জ করতে পারতো, অথবা ডিরেকশন চেঞ্জ করতে পারতো। সো এরকম ভাঙা ভাঙা ক্যান্ডেলে মার্কেটে এন্ট্রি নেওয়াটা একটু বিপজ্জনক। সো এখানে যদি হিউজ পরিমাণ কোথাও ফল করে বা হিউজ পরিমাণ কোথাও পাম্প করে, সেক্ষেত্রে আপনি হিউজ পাম্পের মাথায় আপনি সেল অর্ডার দিতে পারেন, হিউজ পরিমাণ ফল করলে সেখানে আপনি বাই অর্ডার দিতে পারেন। সো এখন কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে যাবে, আপনি জাস্ট 2 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিটের মধ্যে মার্কেট ডাউনে যাবে, এটা কোনো প্রকার ডাউট নেই। সো এটা আপনি দেখেন, আমাদের আমরা যদি এখন এখানে যদি মার্কেটে এন্ট্রি নেই, অ্যাজ এ সেল অর্ডার সাবমিট করি, সেক্ষেত্রে আমরা প্রফিট করতে পারবো, কারণ এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি 90%। কেন 90%? আমি আপনাকে একটু জিনিসটা বলি। এখানে দেখেন যে আপনার হচ্ছে এমএসিডি রেখা, এমএসিডি রেখা কিন্তু প্যারালাল অবস্থায় রয়েছে, অর্থাৎ না যাচ্ছে আপে না যাচ্ছে ডাউনে। ইভেন এখানে দেখেন যে এই যে লাল এখানে দুইটা রেখা রয়েছে, সেটা হলো একটা হচ্ছে কালো, একটা হচ্ছে হলুদ। এই কালো রেখাটা যখন উপরের দিকে থাকে তখন মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে বেশি, যখন কালো রেখাটা নিচের দিকে আসে তখন মার্কেট ডাউনে আসার চান্স থাকে বেশি, অর্থাৎ বেশি সম্ভাবনা তৈরি হয়। সো এই যে লাস্টের মাথায় দেখেন যে রেড হলুদটা কিন্তু উপরে, কালোটা কিন্তু নিচে আছে। আরেকটা বিষয় খেয়াল করেন যে এখানকার আবার একইভাবে এই যে এম এ বা মুভিং এভারেজ লাইনের 5.2 রেশিওতে কালো রেখাটা থাকে, সো এই রেখাটা কিন্তু অলরেডি উপরে চলে গেছে এবং এটা ভেঙে গেছে, অর্থাৎ ফল করতেছে। আর হলুদটা মানে একটু স্যারাবেড়া অবস্থায় আছে, বিকজ এখন গ্রাফটা ফুললি ভাঙ্গা। সো এই জন্য এরকম ভাঙা গ্রাফে কখনও মান্ট্রি নেওয়াটা বিপজ্জনক। সো এখন কখন আপে যাবে কখন ডাউনে যাবে এটা কিন্তু প্রিডিক্ট করা অনেকটা ডিফিকাল্ট। সো আফটার অল এখন সাতোশি ইন্ডেক্স যেহেতু আপনার হচ্ছে একটু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ 0.54% আপনার আপ করছে, সো এখন মার্কেটটা এখন এন্ট্রি না নিয়ে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে ফাইনালি গ্রাফটা কখন স্টেবল পর্যায়ে আসে, তখন আমাদেরকে মূলত এখানে এন্ট্রিটা নিতে হবে। এখন আপনি যদি এন্ট্রি নেন সেটা আপনার জন্য রিস্কি হওয়ার চান্স ওভারঅল বেশি, কারণ এখন এখন মাঝামাঝি পর্যায়ে আছে, এখান থেকে নিচেও যেতে পারে আপেও যেতে পারে। তো আফটার অল যেহেতু ট্রেন্ড আপ, অর্থাৎ ইন্ডেক্স ট্রেন্ড যেহেতু আপ, সেহেতু আপে যাওয়ার পসিবিলিটি কিছুটা হলেও বেশি। সো এটা ছিল মূলত ব্যাপার। আমি একটু অন্য একটা প্যাটার্ন একটু দেখি যেখানে একটু গ্রাফটা ইজিলি আসে, অর্থাৎ একটু পরিচ্ছন্ন অবস্থায় আসে, সেটা যদি আমরা দেখি। কোনোটাতেও নাই, বেসিক্যালি সাতোশি ইন্ডেক্সের উপর ক্রিপ্টো মার্কেট অনেকটা ডিপেন্ড করে, সাতোশি ইন্ডেক্স যদি পাম্প করে হোল ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প করে। সো এখানে দেখেন যে পাই নেটওয়ার্কের কিন্তু অলরেডি হিউজ পরিমাণ পাম্প করছে তারা, আপনি এখান থেকে দেখেন যে ফুল ক্যান্ডেল কিন্তু আপ। এটা যে হিউজ পাম্প করছে তা না, মাত্র $50 থেকে $91.8 চলে গেছে, $2 বাড়ছে। সো একটা $50 টোকেনে $2 বাড়াটা স্বাভাবিক ব্যাপার। তো আফটার অল এটা ছিল মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমাদের ফার্স্ট যেহেতু এপিসোড। সো ফার্স্ট এপিসোডে আমরা আরও কিছু আমাদের জানা হয়তো বাকি রয়ে গেল, সো আমরা পরবর্তীতে এটা ভেঙে ভেঙে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন যে এখানে পোটেনশিয়াল ডিরেকশন আপার ক্যান্ডেলে কখন তৈরি হয় সে বিষয়টা এখানে দেখানো আছে। এরপর দেখেন যে এখানে পোটেনশিয়াল ডিরেকশন আবারও আপার ক্যান্ডেলে এখানে দেখানো আছে, সো এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বুলিশ হ্যামার, তারপর হচ্ছে মর্নিং স্টার্স, ইনভার্টেড হ্যামার এবং প্রাইসিং লাইন, দেন হচ্ছে চি হোয়াইট সোলজার্স, বুলিশ এনগ্লোফিং। সো এই জিনিসগুলো আমরা একটা করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলোচনা করতে গেলে অবভিয়াসলি আমাদের একটা করে ফুল ভিডিও তৈরি করা দরকার, তো সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যারা মূলত ট্রেড করেন বেসিক্যালি এখন একটু ধারণা পেয়েছেন যে মার্কেট আপার ট্রেন্ড কখন শুরু হয় এবং ডাউন ট্রেন্ড কখন শুরু হয়, বা বুলিশ ক্যান্ডেল কখন তৈরি হয় বা ব্যারিশ ক্যান্ডেল কখন তৈরি হয়, এটা সম্পর্কে আপনি জানলেন। পরবর্তীতে এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল মূলত আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় বলে রেখি, যারা আমাদের ক্রিপ্টো কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে লিঙ্ক থেকে আমাদেরকে নক করবেন, তাহলে আমরা আপনাদের বিস্তারিত ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।